হ্যালো ভিউয়ার্স, আমার আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। আমার আজকের ভিডিওর বিষয় হচ্ছে কিভাবে আপনি ইয়র্কার বল করতে পারবেন। তো অনেক কথাই বলবো, তো ভিডিওতে শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন যে কথাগুলো কতটা গুরুত্বপূর্ণ। তো অনেক কথা বলে ফেলেছি, আরেকটু কথা বলি, আপনি যদি আমাদের চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং শুধু এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কারণ আমার এই ভিডিওতে লাইকের চ্যালেঞ্জ 100টি। তো আমার ফার্স্ট স্টেপ হচ্ছে বল গ্রিপ। তো ভিউয়ার্স, বল গ্রিপ আপনি ফাস্ট বল করতে যেরকম ব্যবহার করেন ঠিক স্বাভাবিক ফাস্ট বলের মতো হবে, যেরকম দিয়ে চিত্রে দেখানো আছে। আর সেকেন্ড স্টেপ হচ্ছে বল রিলিজ। তো ভিউয়ার্স, আপনি যখন বল রিলিজ করার জন্য হাতটি ঘোরাবেন, তখন আপনার ঘোরানো হাতটি যখন আপনার কানের পাশে আসবে ঠিক তখনই আপনি বল রিলিজ করবেন। থার্ড স্টেপ হচ্ছে প্র্যাকটিস। তো এখন কথা হচ্ছে আপনি কীভাবে প্র্যাকটিস করবেন। তো যেরকমটি চিত্রে দেখানো হয়েছে, আপনি যে প্রথম লাইনটি আছে পপিং ক্রিজের, সেই প্রথম লাইনের উপরে আপনি একটি শু রেখে প্রতিদিন সেই শুটাকে টার্গেট করে আপনি প্র্যাকটিস করতে পারেন। এতে করে যখন আপনি খেলতে যাবেন তখন ব্যাটসম্যান যখন একটি জুতা পরে মাঠে নামবে, সো তখন আপনার টার্গেট থাকবে সেই ব্যাটসম্যানের শুটের উপরে। তো তাহলে দেখবেন আপনি ইয়র্কার বলটি ঠিক সঠিক জায়গায় করতে পারবেন। তো আপনি যদি আমাদের চ্যানেল এখনও নতুন হয়ে থাকেন তাহলে এখনও সাবস্ক্রাইব করুন, এবং শুধু এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই ভিডিওতে একটা লাইক দিবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।